মা প্রিয়া প্রিয়া কোথায় গেলি তুই এদিকে আয় তোর সাথে কিছু কথা ছিল কি হয়েছে মা মা রে আমি কাজ করতে যাচ্ছি তুই বাড়িতেই থাকিস এদিক ওদিক কোথাও খেলতে চলে যাস না জানো না মা আমিও যাব তোমার সাথে আমার একা একা বাড়িতে থাকতে একটু ভালো লাগে না না রে মা তোকে নিয়ে গেলে যে মালিকেরা খুব রাগ করবে তারা বলবে আমি কাজে ফাঁকি দিচ্ছি না মা আমি কোনো ঝামেলা করব না আমি এক কোণে বসে থাকব ঠিক আছে চল এত করে যখন বায়না করছিস ওখানে গিয়ে তুই চুপ করে বসে থাকবি ঠিক আছে মা চলো এই কথা বলে তারা দুজন বেরিয়ে পড়লো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রিয়া একটা তরমুজের দোকান দেখলো মা মা আমার খুব তরমুজ খেতে ইচ্ছা করছে একটু কিনে দাও না মারে আমার কাছে তো কোনো টাকা নেই আমি তোকে তরমুজ কিনে দিই কি করে আর ওটা যে রিম্পা কাকিমার দোকান উনি তো বাকিতে কিছু দেবেন না তাও চল তুই খেতে চেয়েছিস একটু বলে দেখি যদি বাকিতে দেয় এই কথা বলে তারা দুজনে রিম্পা কাকিমার দোকানে গেল কাকিমা আমাকে একটু তরমুজ বাকিতে দেবে গো আমার মেয়েটা যে তরমুজ খেতে ইচ্ছা করেছে আমি কিছুদিন পরেই তোমার টাকা দিয়ে দেব না গো দিতে পারবো না তুমি তো ভালো করেই জানো আমি বাকিতে কিছু বিক্রি করি না আর তুমি যে ঘর ভাড়া এই তিন চার মাস বাকি রেখেছো সেটা কবে দেবে তুমি তো জানো কাকিমা আমার স্বামী কিছুদিন আগে মারা গেছে এখন আমি লোকের বাড়িতে কাজ করে সংসার চালাই আর কয়েকটা দিন সময় দাও তোমার টাকা আমি ঠিক পরিশোধ করে দেব না বাপু আমার কাছে অত সময় নেই মানে মানে ঘরটা ফাঁকা করে দাও তো দেখি আমি অন্য ভাড়াটিয়াকে ভাড়া দেব যত সব কোথা থেকে চলে আসে আজকে তুমি আর তোমার মেয়ে আমার ঘরটা খালি করে দেবে এই কথা শুনে প্রিয়া আর প্রিয়ার মা সেখান থেকে চলে যায় এইভাবে কিছুদিন চলতে থাকে একদিন রিম্পা কাকিমা তাদের বাড়িতে যায় আর তাদেরকে বলে কি গো তোমাদের সেদিন বললাম না আমার ঘরটা ফাঁকা করে দেবে আমি অন্য ভাড়াটিয়াকে ভাড়া দেব হয় ভাড়া দাও নয় ঘর খালি করে দাও কাকিমা আমাকে আর কিছুটা দিন সময় দিন আমি আপনার টাকা দিয়ে দেব না বাপু তোমার এই কথা আমি অনেক দিন থেকে শুনছি আজকে তুমি আমার ঘর খালি করে দাও এই কথা বলে রিম্পা কাকিমা প্রিয়া ও তার মাকে ঘর থেকে বের করে দেয় প্রিয়া ও তার মা থাকার জন্য অন্য জায়গার সন্ধান করতে থাকে তারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে পৌঁছে যায় মা আমি যে আর হাঁটতে পারছি না পা দুটো ব্যথা করছে খুব খিদে পেয়েছে হ্যাঁ রে মা আমিও আর হাঁটতে পারছি না খুব খিদে পেয়েছে না তো কোনো ঘর বাড়িও দেখতে পারছি না হাঁটতে হাঁটতে কত গভীর জঙ্গলে পৌঁছে গেছি আমরা এখন এখান থেকে যে কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না ও মা ওই দেখো ওইখানে একটা তান্ত্রিক পরীকে গাছের সাথে বেঁধে রেখেছে আর কি যেন সব করছে চলো মা আমরা ওই তান্ত্রিকের হাত থেকে পরীকে বাঁচাই হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস ওই তান্ত্রিকের হাত থেকে পরীকে বাঁচাতে হবে তারপরে প্রিয়া একটা লাঠি নিয়ে তান্ত্রিকের পেছন দিক থেকে গিয়ে তার মাথায় বাড়ি মারে আর তান্ত্রিক সেখানেই অজ্ঞান হয়ে যায় আর প্রিয়ার মা সাথে সাথে পরীকে গাছের বাঁধন থেকে মুক্ত করে দেয় ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো এই তান্ত্রিক তো আজকে আমাকে মেরেই ফেলতো কিন্তু তোমাদেরকে এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে তোমাদের অনেক দুঃখ তখন প্রিয়া তাদের দুঃখের সমস্ত ঘটনা পরীকে খুলে বলে তাদের দুঃখের কথা শুনে পরী তার জাদুর লাঠির সাহায্যে প্রিয়াদেরকে একটা তরমুজের বাড়ি বানিয়ে দেয় এই নাও প্রিয়া এটা একটা জাদু তরমুজের বাড়ি এখন থেকে এই বাড়িতে তুমি আর তোমার মা থাকবে তোমাদের কোনোদিনও খাবারের অভাব হবে না তারপর থেকে পিয়ার মা সেই জাদুর গাছ থেকে ফল পেড়ে বাজারে বিক্রি করত ফল বিক্রি করে পিয়ার মা ভালো টাকা ইনকাম করতে থাকে আর তারা মা মেয়ে সুখেই দিন যাপন করতে থাকে।